Hello my dear friends, assalamu alaikum. Welcome to medicine and health info channel. Bondhugon asha kori allah rahmate apnara shobai bhalo achen. Ajker video te amra shishu ebong praptoboyoshkoder shordi thanda kashi allergic rhinitis shashkoshto chokhe chulkani chokh lal hoye jawa ebong hapanir chikitsay byabohrito একটি বহুল প্রচলিত মেডিসিন এবং মেডিসিনের নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এবং খাওয়ার নিয়ম ও সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ শিশু এবং প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি চুলকানি শ্বাসকষ্ট সর্দি কাশি অ্যালার্জিক রাইনাইটিস এবং হাঁপানির চিকিৎসায় আপনারা যে মেডিসিনটি ব্যবহার করে থাকেন তার নাম হলো টোফেন ট্যাবলেট কিংবা টোফেন সিরাপ এখানে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা আলাদা মেডিসিন রয়েছে যেমন শিশুদের ক্ষেত্রে সিরাপ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট এই মেডিসিনটির গ্রুপ বা জেনারিক নাম হলো কিটোটিফেন ফিউমারেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে বড়দের বা প্রাপ্তবয়স্কদের জন্য যে ট্যাবলেট তার প্রতি পিসের দাম 4 টাকা এবং ছোটদের জন্য যে সিরাপ তার দাম 75 টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স 1 থেকে 3 বছর তারা হাফ চা চামচ করে দিনে 1 থেকে 2 বার এবং যাদের বয়স 3 বছর বা তার ঊর্ধ্বে তারা 1 চা চামচ করে দিনে 1 বার বা 2 বার সেবন করে থাকে অন্যদিকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিদিন 1 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 2 বার সেবন করে থাকে এই ঔষধটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্টস রয়েছে যেমন তন্দ্রাচ্ছন্নতা সামান্য মাথা ঘোরা মুখ গহ্বরের শুষ্কতা এবং অন্যান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন মহিলাদের ক্ষেত্রে এই সিরাপ কিংবা ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যে কোনো বয়সের ব্যক্তিগণ যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন এবং সকল ঔষধ আলো ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখবেন এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ